Out, out, pass! সুপারস্টার শাকিব খানের পর এবার পাবনায় শুটিং করলেন অপু বিশ্বাসও। তার প্রেমপ্রীতির বন্ধন সিনেমার শেষ ভাগের শুটিং চলছে সেখানে। এরই মধ্যে পাবনার ঐতিহ্যবাহী কিছু লোকেশনে প্রেমিককে নিয়ে সিনেমার নায়িকা অপু বিশ্বাস পালিয়ে যাওয়ার সিকোয়েন্সে শুট করেছেন। অপু বিশ্বাস জানিয়েছেন, সিনেমার গল্পে নায়িকার বাবা অর্থাৎ আমার বাবা লেলিয়ে দেওয়া গুন্ডারা আমাকে ও আমার প্রেমিককে খুঁজছে। আমরা দুজন যখন পালাচ্ছি তখন আমাদেরকে সন্ত্রাসীরা আক্রমণ করে, এমন একটি দৃশ্যের শুটিং শেষ হয়েছে। এখন সিনেমার শেষ দৃশ্য মানে ক্লাইম্যাক্স শুট হবে। এখানে বেশ গরম, এরই মধ্যে আমাদের ফাইট ও দৌড়ঝাঁপ করে শুটিং করতে হচ্ছে। তিনি আরো জানান, পাবনার ঐতিহ্যবাহী হার্ডিংস ব্রিজে শুটিং চলছে। এই অঞ্চলে আমরা টানা 12 দিন কাজ করব। সিনেমার 70% কাজ প্রায় শেষ হয়েছে, বাকি অংশের কাজ এখানেই শেষ হবে। পরে আমরা ঢাকায় ফিরে ডাবিং করে সিনেমাটি শেষ করব। জ্যানাক্সে ঢালুর দুই অপু বিশ্বাসের সঙ্গে সিনেমার নায়ক রয়েছেন জয় চৌধুরী, আর ভিলেন হিসেবে রয়েছেন মোস্ট ড্যাশিং অভিনেতা নিশা সদ। সব মিলিয়ে দর্শক জমজমাট একটি চলচ্চিত্র হবে প্রেম প্রীতির বন্ধন। আউট, আউট, ফাস্ট, সোজা কারে, সোজা, ফাস্ট।